বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আর একটা বিয়ে বাড়ি। কালকে বলেছিলাম একটা পার্টিতে গেছিলাম, ওয়েডিং পার্টি, একটু পশ এরিয়ায়, একটু এলিট সোসাইটির বিয়ে বাড়ি ছিল। তো ওটাতে আমি একরকম সেজেছিলাম, আর এটা হচ্ছে একদম আমাদের পাড়ার ঘরোয়া বাঙালি বাড়িতে যাচ্ছি, একদম পারফেক্ট ইন্ডিয়ান। দু জায়গায় আমি দুরকম সেজেছি, ওখানের পরিবেশে ওটাই ছিল সাজ, ম্যাক্সিমাম জন ওই ধরনের ছিল, ওই পরিবেশটাই হল। আজকের যে পরিবেশ তাতে আমার লোকালিটি বেশি, এবং সাধারণত আমরা যেমন সবার সঙ্গে পাশে বসে আমরা বাঙালিরা সবাই খুশি, আমরা ঘরে যেরকম ঘরোয়া ভাবে সবার সঙ্গে খুশি, সেই ঘরোয়াদের সঙ্গে ঘরোয়া সাজে আলাদা, ওটার সঙ্গে কি আলাদা। আমি আজকে ফ্রাইডে, কালকে আমি নর্মাল দেখেছিলাম তাড়াতাড়ি খাপলে খাপলে কি করে সাজবে, আজকে আমি দেখাচ্ছি আমার বেশি কালো লাইট আছে, তাই অরেঞ্জ কালেক্ট আছে, এটার মধ্যে সব আছে। তাড়াতাড়ি ব্রাশে দেরি হয়ে যাবে, তাই জন্য আমাদের একটু তাড়াতাড়ি, অনেক কাজ ছিল, কাজগুলো সেরে করতে একটু দেরি হয়ে যাবে, তাই জন্য একটু তাড়া আছে। আমার এটা বেশি লাগে না, আমার খুব সার্ফ ফেসের কাটিং, তো যার জন্য আমার এটাও খুব একটা বেশি লাগে না, করাই আছে মানে ন্যাচারাল। আজকে দেখাবো পুরো টোটাল সবাই কি করে করবে। আমি তো আজকে যেহেতু নিজের অরিজিনাল বিয়ে বাড়ি যাচ্ছি, শুধু মেকআপ দেবো নয়, তাই জন্য আমি আমার নিজের উপরে যেটা যাবে আমি সেটা দেখাচ্ছি, কারণ আমি যদি এখন পুরোটা দেখাই আমাকে একটা ভালো লাগবে না, বিঘট লাগবে, সেটা আমি অন্য সময় বাড়িতে যখন আমি আজকে একটা হ্যান্ডলুম বেনারসি পরেছি, হালকা পাতলা টিস্যু টাইপের, নতুন লেটেস্ট, এর আগে আমি অনেক সিল্কের অরিজিনাল বেনারসের বেনারসি পরেছি, তো আজকে আমি এরকম আমি আগে আমি যথারীতি আগেই
PTM করে নিয়েছি, ক্লিনজিং টনিং ময়েশ্চারাইজিং এবং তার উপরে প্রাইমার দেওয়া আছে। আমার যেহেতু একটু ড্রাই এর দিকে স্কিন, নর্মাল একটু ড্রাই মানে ড্রাই এর ভাব একটু আছে, পুরো না, আমার একটু মেকআপ স্কিন, তো যার জন্য একটু ড্রাই এর দিকেও বেশি একটু আছে, তো যার জন্য আমি মশলাটা একটু বেশি করেছি। কালকে আমি যেভাবে আইব্রো দেখিয়েছি তার থেকে একটু ডিফারেন্ট দেখাবো অন্য জিনিস ইউজ করে। আর পেন্সিলটা আজকে করছি আজকেও, কারণ আমি আরও অন্য জিনিস দিয়েও করাবো, দেখাবো, পড়িও আমি, কিন্তু সেটা পার্সোনালি যখন টিমও দেখাবো অনলি ঘরে বসে। কিন্তু আজকে তো আমি আজকেও তারা আমাকে অরিজিনাল যেতে হবে, তাই তাড়াতাড়ি আমার কিন্তু আইব্রো করার নেই এই লকডাউনের জন্যে, কোথাও যাইনি, যার জন্যে আমি কিন্তু তার উপরে আইব্রো দেখাচ্ছি উইদাউট ফ্ল্যাকিং, মানে আমার ফ্ল্যাকিং করা নেই, কিছু করা নেই আইব্রো, তো তবু আমি তার উপরে কিন্তু আইব্রো করে নেবেন দেখেছি। আগে তো আমি এটা কভার করে নিয়েছি, এগুলো কিছু দেখালাম আপনাদের যেগুলো দিয়ে, সেই প্রোডাক্টগুলো দিয়ে আমি কভার করে নিয়েছি, যার জন্যে আমার ঢেকে গেছে। এইবার আমি এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করবো, কালকে কিন্তু আমি কোনো আই শ্যাডো প্যালেট ইউজ করিনি, আজকে আমি এটা আমার খুব এটা ফেভারিট। আজকে আমি এই ব্রাশগুলো ইউজ করছি, কালকে আমি যেরকম টাইপের আংটিগুলো পরেছিলাম আজকে কিন্তু আমি অন্যরকম টাইপের ওয়েস্টার্নে, কালকে ওয়েস্টার্ন ড্রেস পরেছিলাম, ওয়েস্টার্ন টাইপের হেয়ার স্টাইলও ছিল, পার্টিং হেয়ার পার্টিংও তাই ছিল ওয়েস্টার্ন লুকের, আজকে কিন্তু সেই জুড়া, বাট কালকের জুড়া অন্য স্টাইলে ছিল, আজকের জুড়া আলাদা, পার্টিংও আলাদা। আমি এই ভিডিওতে আমার আগের দিনের ভিডিও বিয়ে বাড়ির ভিডিওটার পার্টি লুক লুকটা আলাদা, যে ডিফারেন্ট ওয়েস্টার্ন লুক, সেটার আমি লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখেনি ওটা তারা এখান থেকে দেখে নেবে। এটা একটু ডার্ক তাই নিচে দিলাম, এটা একটু লাইট তাই সেম কোম্পানি। কালকে আমি আলাদা কোম্পানির ইউজ করেছিলাম,
প্রথমে ডিরেক্টই ডার্ক করে নিয়ে আমি তাড়াতাড়িতে করছি বলে নাহলে কিন্তু প্রথমে লাইট আমি ওটা তাই আমি ডিরেক্টে চলে যাচ্ছি কিন্তু আমি এটা ফুল ডেমো দেখাচ্ছি না আমি জাস্ট ডিরেক্ট করছি যাতে আমি বিয়েবাড়ি যেতে পারি এটা দেখে দিচ্ছি পরে আমি প্রথমে কিরম লাইট কী কালার ইউজ করবো খুব সহজ সিম্পল সিম্পল ভাবে সহজ ভাবে আমি মেকআপটা দেখাচ্ছি অথচ প্রফেশনালি কিছু ইউজ করে আমি এক একবার এক এক রকম দেখাবো মেকআপ যখন আমি মেকআপের ভিডিও করবো অ্যাকচুয়ালি আমি ডেলি ভ্লগার আর হিন্দি চ্যানেলও আছে তো হিন্দি চ্যানেলে আমি খুব এইসব দেখাতাম মেকআপের ওপর প্রফেশনালি কিন্তু আমি ডেলি ভ্লগার যে চ্যানেলটা বাংলা আমার এতে আমি এইসব এত দেখাই না তাও আমি এবার দেখানো শুরু করলাম তো এটা হচ্ছে নর্মালি সিম্পলি তাড়াতাড়ি ভালোভাবে সহজভাবে করতে পারবেন অথচ প্রফেশনালি সব কিছু ইউজ করি ফেভারিট কাজলটা আমি লিপ লাইনার না ইউজ করে ডিরেক্ট করছি এবার আরেকটা কালার দিলাম the sun
লাইনার না দিয়ে অন্য একটা দুটো লিপস্টিক দিয়ে এটাকে আমি মাসকারা একটু কম ইউজ করি, আমি যখন ডেমো দেখাবো তখন মাসকারা দেখাবো, কারণ আমি নিজে যখন যাই অনেকক্ষণ ইউজ করি না, চোখে ওই একটু প্রবলেম লাগে, অনেকক্ষণ থাকতে হবে তাহলে আমি করি না, এমনি আমার কোনো প্রবলেম নেই কিন্তু অনেকক্ষণ থাকতে হবে তো আমার একটু ভালো লাগে না, খুব একটা যে প্রবলেম হয় তা না, আমার ভালো লাগে তো আমি ওটা দেখাচ্ছি না, ডেমো দেখাবার সময় to be ready. যদি আপনাদের আমার মেকআপ ভালো লাগে, আমার এই ভিডিও ভালো লাগে, আমার ভিডিওর চ্যানেলটা ভালো লাগে, তাহলে আমার পরিবার হয়ে যাবেন, আমার সঙ্গে হয়ে যাবেন, আপনাদের সঙ্গে কথা আলোচনা করবেন, কমেন্ট বক্সে বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে গল্প করবো, সেই অথবা কোনো প্রবলেম থাকলে সেটাও বলবেন, আমি আপনাদের বন্ধু বন্ধুকে যেমন বলেন আমি আমার যতটা সম্ভব আপনাদের সুপরামর্শ দিয়ে সেটা ফলো করার চেষ্টা করি, আর জুড়ে থাকবেন যারা জুড়ে আছেন আমার সাবস্ক্রাইব করে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, হ্যাঁ আরেকটা জিনিস ফল আজকে আমি ফুলটা দেব, কারণ হলো এরকম সেরেছি ফুল এটা মজা হবে, কালকেরটা কিন্তু ফুল ছিল না, ফুল দেওয়া কারণ ভালো লাগছিল না, স্টোন দিলে স্টোনের কিছু অনেক চিজ দিলে ভালো লাগতো কিন্তু আমার তাড়া ছিল দিইনি, তাতেও ভালো লাগছিল, আমি আরেকবার ওই ড্রেসটা আরেকবার আরেকটা ওরকম পার্কে পড়েছিলাম ইকো পার্কে নিই, তো তখন আমি স্টোন দিয়েছিলাম, সেই ছবি আমি পরে দেখি আমরা স্কুটি করে যাচ্ছি বিয়ে বাড়িতে, আমরা যাচ্ছি স্কুটি করে, খুব ঠান্ডা তাই চাদর খুলে দেবো, এই যে বিয়ে বাড়িটা দেখি লিলুয়া রেলওয়ে অফিসার্স ক্লাব, আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, এখানে সুন্দর খেলার জায়গা লিলুয়া রেলওয়ে অফিসার্স ক্লাব, যিনি আজকে সালোয়ার কামিজ পরেছে গো, এই যে ক্লাবটার ভেতরে বিয়ে বউটাও বসে, আর এই বাইরেটা খাওয়ার ব্যবস্থা, আর বিয়েরও ব্যবস্থা হয়েছে দেখি, আয় তুমি কি তুমি আমার সঙ্গে সঙ্গে এসো, কই চলো কি লে লতা, আয় লতা আয় দেখি দেখি কেমন লাগছে, মা বাবা কি সুন্দর লাগছে, লতা আমার বন্ধু আর বিয়ে দেখো লাগছে, কি বলছো বলতে তুমি জমা মর নিয়ে যাবে কি করতে হবে ওটা ওকে
বাঙালিদের বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে। তিনি পাতিয়ালা কালার অরেঞ্জ করেছে। বাবা ওই আর এই সুটে অন্য রকমের জামার কালার। মণ্ডপ ওখানে বসানো হবে। আমি সিঁদুরটা লাগাতে তখন ভুলে গেছিলাম, মেকআপের সময় লাগিয়ে নিয়েছি আসলে। আর হাতে আমার পলা বাঁধানোটা। রেলওয়ে অফিসার্স ক্লাবটা খুব সুন্দর, আমরা বহুবার এসেছি বহু বছর ধরে। যিনি খেতে বসে গেছে দেখি, যিনি কি খাচ্ছি বল। এইসব স্ন্যাক্স বেশি ভালোবাসে ও, না মেন কোর্স খাই না বলতে গেলে, ও মেনলি স্ন্যাক্সেই চলে যায়, তাতেই ওর পেট ভরে যায়।